কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে টানা 14 দিন বন্ধ থাকার পর সকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা সহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করছে, তবে যাত্রী দেখা গেছে কম। গত 18 জুলাই দুপুর থেকে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলপথ মন্ত্রণালয়। অবশেষে স্বল্প দূরত্বে হলেও ট্রেনের চাকা ঘুরছে। আন্তনগর ট্রেন কবে থেকে চলবে তা এখনও অনিশ্চিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।